আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। বিভিন্নভাবে গরুর মাংসের কাবাব তৈরি করা হয়। আজকের এই কাবাবটি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি। সামান্য কিছু মশলা দিয়ে সরাসরি রেসিপিতে চলে যাব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি, একদম সলিড মাংসটা নিয়েছি। এবার মাংসটা কিমা করে নিব, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে। আমি দুইবারে করে নিব, একবারে করতে গেলে বেশি হয়ে যাবে, সেজন্য দুইবারে করে নিচ্ছি। প্রথমবার করে নিয়েছি, দ্বিতীয়বারও আমি সেমভাবে করে নিচ্ছি। পুরোপুরি কিমা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1 টিস্পুন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে জিরা গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন। এবার চাট মশলা দিয়েছি আমি 1 টিস্পুন। এখন দিয়ে দিলাম কাবাব মশলা, এখানে 1 টিস্পুন আমি দেব। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার একটু মিক্স করে নিচ্ছি, এটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে। এভাবে হালকা একটু মিক্স করে লাস্ট মুহূর্তে আমি লবণটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 1টি ডিম। এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে খুব একটা শক্তও না, খুব একটা নরমও না। এবার বাইন্ডিংয়ের জন্য আপনারা যদি ফ্রেশ ব্রেড দিতে চান দিতে পারেন। আমার কাছে ফ্রেশ ব্রেডটা ছিল না, সেক্ষেত্রে আমি এখানে ব্রেড ক্রাম্বস আছে সেটা এখানে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিব। আগে ভালো করে মেখে নিচ্ছি, কতটুকু লাগবে সেটা দেখেই আমি এখানে ইউজ করব। এখানে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে মিক্স করে নিব। 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, যাতে সব ধরনের মশলা মিক্স হওয়ার পরে 10 মিনিট যদি আপনি রেস্টে রাখেন তাহলে অনেক ভালো হয়। এবার সরাসরি চুলায় যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো অয়েল দিয়ে আমি সবগুলো কাবাব এভাবে ভেজে নিব। যে কোনো শেপ দিয়ে আপনারা ভেজে নিতে পারেন, আমি আজকে এভাবে সার্কেল করব। এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমি যখন কাবাব তৈরি করি গরুর মাংস অথবা মুরগির মাংস, ডালটা কম ব্যবহার করি। আমার বাচ্চারা ডাল দিলে একদম খেতে চায় না, সেক্ষেত্রে ডাল ছাড়া আমি বানানোর চেষ্টা করি। আর এগুলো আপনারা এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দেওয়াটা একদম সহজ। জাস্ট যাওয়ার আগে অথবা স্কুলের টিফিনে দেওয়ার আগে ভেজে দিলেই হয়ে যাবে। এবার এখানে একটা সার্ভিং ডিশে সবগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই গরুর মাংসের কাবাবগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিব, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।